बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। करोनार এই সংকটকালে মাসুদ একাডেমি কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকে আমি আলোচনা করব গণিত বইয়ের 34-35 পৃষ্ঠা যোগ বিয়োগের সম্পর্ক। অধ্যায়টার নাম হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক। যোগ ও বিয়োগের সম্পর্ক। যোগ ও বিয়োগের সম্পর্ক। যোগ আর বিয়োগ ভিন্ন দুটি ধারা। যোগ আর বিয়োগ কখনো একই পথে চলে না, এরা সবসময় বিপরীত পথে হাঁটে, উল্টা পথে হাঁটে। দুজনের চলার পথটা ভিন্ন। দেখি আমাদের এখানে কি বোঝানোর চেষ্টা করছে। দেখো একটা বইয়ে প্রশ্ন আছে, আমাদের কাছে কিছু আপেল ছিল, এর মধ্যে 5টি আপেল বিক্রি করার পর এখন আমাদের 7টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল, এর জন্য গাণিতিক বাক্য কি হবে? বললো আমাদের কাছে কিছু আপেল ছিল, আপেলের সংখ্যা জানা নাই, অজানা সংখ্যা। তাহলে যেখানেই অজানা সংখ্যা সেখানেই আমরা একটা খালি ঘর দেব। এই অজানা সংখ্যাটার জন্য কি দেব? একটা খালি ঘর। আমার কাছে কিছু আপেল ছিল, এর মধ্যে 5টি বিক্রি হলো। তাহলে এখন মনে করো আপেল যদি বিক্রি করি তাহলে আপেলের সংখ্যা কমবে না বাড়বে? বলো দেখি, কমবে নিশ্চয়। আপেল বিক্রি করলে সংখ্যা কমে, কমা মানে এখানে একটা বিয়োগ চিহ্ন হবে। কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন। কতগুলো বিক্রি করলো? 5টি আপেল। আর থাকলো কয়টা? থাকলো 7টা। থাকলো 7টা। এইটা হচ্ছে গাণিতিক বাক্য। এই প্রশ্নটার জন্য এটা গাণিতিক বাক্য করলাম। এটা কি গাণিতিক বাক্য? গাণিতিক বাক্য এই প্রশ্নটার জন্য। কোন প্রশ্ন? আমার কাছে কিছু আপেল ছিল, আমার কাছে কিছু আপেল ছিল, এর মধ্যে 5টি আপেল বিক্রি করার পর এখন আমার 7টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? তাহলে গাণিতিক বাক্য হলো কিছু আপেল যেখানে সেখানেই, খালি ঘর, বিক্রি হইলে কমে, এই জন্য বিয়োগ চিহ্ন। কয়টা আপেল রইল? 5টা। 5টা আপেল বিক্রি করলাম, রইল কয়টা? 7টা। তাহলে এটা বিয়োগের খালি ঘর। কিসের খালি ঘর হইল? একটা গাণিতিক বাক্য করলাম, পরে দেখা গেল যে একটা বিয়োগের খালি ঘর। তাহলে আমাদের কাছে যে সংখ্যা আপেল ছিল এটা আমাকে বের করতে হবে। যে আমাদের কাছে ওখানে যে বলছে যে আমাদের কিছু আপেল ছিল, এই কিছু আপেলটা কয়টা আপেল ছিল সেইটা আমাকে বের করতে হবে। কিছুটা, এই অজানা সংখ্যাটা আমরা বের করব। কিভাবে বের করব? তাহলে এটা বিয়োগের খালি ঘর। বিয়োগের খালি ঘরের সময় যদি বিয়োজনের জায়গা খালি থাকে তাহলে যোগ করতে হয়। এই দুইটা যদি আমি যোগ করি, দেখো আমি যোগ করলাম 5 যোগ 7 = 12। এই 12টা আসলো এখানে। তার মানে কি? এই দুইটা সংখ্যার যোগফলটা হচ্ছে এখানকার অজানা সংখ্যাটা, আপেলের সংখ্যাটা। 7 আর 5-এর যোগফলই হচ্ছে অজানা আপেলের সংখ্যা। মনে রাখো, আবারও বলতেছি, 7 আর 5-এর যোগফলই হচ্ছে অজানা আপেলের সংখ্যা বা অজানা সংখ্যা। কথাটা বুঝতে পারছো? ছবি দিয়ে আমাদের দেখাইছে 7টি আপেল অবশিষ্ট ছিল, 5টি আপেল বিক্রি করা হয়েছিল। চিত্র থেকে আমরা পাই যে 7 যোগ 5 = 12, 12টি আপেল ছিল। বিয়োগের সর্বোত্তম সংখ্যা দুটি। বিয়োগের সর্বোত্তম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। এখানে বলছে বিয়োগের সর্বোত্তম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। খেয়াল রাখবা, এখানে কিন্তু বই লিখে দিছে বিয়োগের সর্বোত্তম, ছবি এঁকে দিছি সুন্দর করে, বিয়োগের সর্বোত্তম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। বিয়োগের সর্বোত্তম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। তাহলে আমরা 7 যোগ 5 = 12, 7 আর 5-এর যোগ করলে হয় কত? 12। এই 12টা ছিল আমাদের কাছে অজানা সংখ্যা। আবার দেখো এই 12টাকে যদি আমি উপরে লিখি, নিচে যদি 5 বিয়োগ দেই তাহলে হয় কত? 7। এইটার সাথে এইটা মিলে, এইটার সাথে এইটা মিলে। এখানে দেখো, এই জন্যই বলছিলাম যে যোগ বিয়োগের সমকার সম্পর্কটা হচ্ছে বিপরীত।
এই যে বিয়োগের সর্বোত্তম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। বিয়োগের সর্বোত্তম সংখ্যা, এটা বিয়োগের সর্বোত্তম সংখ্যা, এটা এই সংখ্যাটা অন্য দুইটি সংখ্যার যোগফল। বিয়োগের সর্বোত্তম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। তাহলে বারো বিয়োগ পাঁচ সমান সাত, আর এখানে দিচ্ছে বারো বিয়োগ পাঁচ সমান সাত, আবার সাত যোগ পাঁচ সমান বারো। বুঝতে পারছো? পরীক্ষা করে দেখো অন্য বিয়োগের ক্ষেত্রে এই নিয়ম সত্য কিনা। তোমাকে বলছে যে পরীক্ষা করে দেখো অন্য বিয়োগের ক্ষেত্রে এই নিয়ম সত্য কি না। তাহলে এখানে আছে আট বিয়োগ পাঁচ সমান কত হবে? তিন। আট বিয়োগ পাঁচ সমান তিন। আবার আটের সাথে যদি আমি তিন বিয়োগ দেই সমান হয় পাঁচ, হয় কি না? এই জিনিসটা আমাকে পরীক্ষা করে দেখতে বলছে। এটা গেল। পরের পৃষ্ঠায় আসলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের পৃষ্ঠায় আসলাম আমি, পরের পৃষ্ঠা বলছে একটি ব্যাগে কয়েকটি, ওইটার মতোই ঠিক, একটি ব্যাগে কয়েকটি আম ছিল। আমের সংখ্যা দেওয়া নাই, তার মানে কি? সেখানেই খালি ঘর। আমের সংখ্যা যেখানে দেওয়া নাই সেখানেই খালি ঘর। আবার কি বলছে? পরে পাঁচটি আম ব্যাগে রাখা হলো, তাহলে আম যদি আমি পাই আমের সংখ্যা বাড়বে, এই জন্য কি হবে? যোগ। ওখানে বলছিল যে আম বিক্রি করা হলো, আপেল বিক্রি করা হলো, বিক্রি করলে কমে, আর এখানে ব্যাগে রাখা হলো, তার মানে আমের সংখ্যা বাড়লো কয়টি? পাঁচটি। ফলে আমার কাছে বারোটি মোট আম হলো, বারোটি। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? কোথাকে ব্যাগে কয়টি আম ছিল? তাইলে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? প্রথমে আমের সংখ্যা এখানে, এখানে আমের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? বারো থেকে পাঁচ বিয়োগ দিতে হবে, বারো থেকে পাঁচ বিয়োগ দিতে হবে। তাইলে বিয়োগ দিলে হবে সাত। এখানে প্রথমে আম ছিল সাতটি। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে বিয়োগের সময় প্রথম ঘর খালি থাকলে যোগ হয়, আর যোগের সময় প্রথম ঘর খালি থাকলে বিয়োগ হয়। এই শিক্ষাটাই আমাদেরকে দিল যে খালি ঘরের সময় যদি বিয়োগ অঙ্কের খালি ঘর হয়, প্রথম ঘর খালি থাকে, তাহলে হয় যোগ, আর যোগের সময় প্রথম ঘর খালি থাকলে হবে বিয়োগ। এবারে দেখো কয়েকটা যোগ বিয়োগ আমরা খালি ঘর দেখে নিই কীভাবে খালি ঘর করছে। আমরা একটু দেখে নেই। এক নাম্বার দেওয়া আছে আট যোগ খালি ঘর সমান পনেরো। আবার নিচে এভাবে দেওয়া আছে, আবার এভাবে দেওয়া আছে। এখানে আট, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে পনেরো। তাহলে দেখো এখানে প্রথমে আছে আট যোগ খালি ঘর সময়, এটা যোগের খালি ঘর। কিসের খালি ঘর? যোগের খালি ঘর। যোগের খালি ঘর সময় প্রথম ঘর খালি থাকলেও বিয়োগ হবে, দ্বিতীয় ঘর খালি থাকলেও বিয়োগ হবে। তাহলে বিয়োগ করে নেই, উপরে পনেরো নিচে আট, বিয়োগ করলে হয় সাত। এই খালি ঘরে বসবে সাত, আর এখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এখানেই হবে সাত। বুঝতে পারছো? এভাবে দুই নাম্বারটা দেখো। এবার এক নাম্বার শিখলাম, দুই নাম্বার সাঁইত্রিশ বিয়োগ খালি ঘর সমান তিরিশ। নিচেরগুলা দিলাম না, এটাও বিয়োগের খালি ঘর। কিসের খালি ঘর? বিয়োগের খালি ঘর। খেয়াল রাখবা যোগের খালি ঘরের সময় প্রথম ঘর খালি থাকলে বিয়োগ হবে, দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ হবে। বিয়োগের খালি ঘরের সময় প্রথম ঘর খালি থাকলে যোগ, দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ। আমি আবার বলতেছি, যোগের খালি ঘরের সময় প্রথম ঘর খালি থাকলে বিয়োগ, দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ। আর বিয়োগের খালি ঘরের সময় প্রথম ঘর খালি থাকলে যোগ, দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ। তাহলে এটা বিয়োগ হবে, দ্বিতীয় ঘর খালি। বিয়োগ করার সময় বড় সংখ্যা উপরে দেবো, উপরে দিলাম সাঁইত্রিশ, নিচে দিলাম তিরিশ, বিয়োগ করলে হয় সাত, এখানে হবে খালি ঘরে সাত।
এভাবে তিন এবং চার নাম্বার করে নিবা। আশা করি বুঝতে পারছ, প্র্যাকটিস করো বেশি বেশি, যত প্র্যাকটিস করবা তত শিখবা। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।